কে বাঁচায় কে বাঁচে গল্পে এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কলকাতা শহরের উচ্চ পদস্থ চাকুরে মৃত্যুঞ্জয়কে। অফিস আর সংসার নিয়েই ছিল তার জগৎ। 1350-এর দুর্ভিক্ষ পীড়িত রূপটি ছিল তার চোখের আড়ালে। ফুটপাতে অনাহারে মৃত্যু সে প্রত্যক্ষ করে একদিন, হঠাৎ মুখোমুখি হয় চরমতম এক সত্যে। আশৈশব লালিত আদর্শবাদ নীতিবোধ তাকে পীড়িত করতে থাকে। সে নিজেকে অপরাধী ভাবে। মনস্তাত্ত্বিক সংঘাত শুরু হয় তার চিন্তা জগতে, কারণ রোজ 4 বার করে সে পেট ভরে খায়। বুভুক্ষ মানুষগুলোর জন্য কিছু করতে না পারার অসহায়তা তাকে যেন কুড়ে কুড়ে খায়। নিজের মাইনের টাকাটা তাই পুরোটাই দুর্ভিক্ষ পীড়িতদের দান করে। নিখিলের যুক্তিবাদ, ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়। সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ। এইগুলো তার কাছে পাশবিক স্বার্থপরতা বলে মনে হয়। নিখিলের কথাগুলোকে তার পাগলামো মনে হয়। এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে মৃত্যুঞ্জয়ের মধ্যে চিন্তার বিকৃতি ঘটছে। নিজেকে নিজের পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে মিথ্যে নীতি আর আদর্শবাদের দ্বারা চালিত হয়ে সে পথ হারাচ্ছে। লেখক মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থাকে অদ্ভুতভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। মৃত্যু পীড়িত মানুষকে সাহায্য করতে গিয়ে সে নিজেই পৌঁছে গেল আস্তে আস্তে মৃত্যুর মুখে, অথচ পরিস্থিতিকে পাল্টাতে পারছে না সে একটুও। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়। বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাথে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, রোয়াক মানে রক বা পাকা বারান্দা। ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে। আস্তে আস্তে মৃত্যুঞ্জয় এখানে মানসিক বিকৃতির দিকে সরে যাচ্ছে। ধীরে ধীরে এই বুভুক্ষু মানুষগুলোর সঙ্গে একাত্ম হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। প্রথম প্রথম সে এইসব পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে, অন্য প্রার্থীর ভিড় দেখে। লঙ্গরখানা হচ্ছে বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্র। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মন্বন্তরে যখন চরম খাদ্য সংকট দেখা দেয়, তখন বিভিন্ন লঙ্গরখানা খোলা হয় শাসক সম্প্রদায়ের তরফ থেকে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। কারণ সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমনো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। আসলে মৃত্যুঞ্জয় এখানে আস্তে আস্তে বুঝতে পারছে, যথা সর্বস্ব দান করলেও কিছুতেই ভালো করতে পারবে না এদের। আসলে মৃত্যুঞ্জয় বুঝতে পারছে যে মৃত্যু পীড়িত মানুষকে সাহায্য করতে গিয়ে সে নিজেই পৌঁছে যাচ্ছে মৃত্যুর মুখে, অথচ পরিস্থিতিকে পাল্টাতে পারছে না। আসলে প্রতিকারের আসল পথ রিলিফের মধ্যে নয়, নিজে লঙ্গরখানায় গিয়ে দাঁড়ালেও মুক্তি নেই। কেন দুর্ভিক্ষ আসে বারবার, কেন মানুষকে শহরের ফুটপাথে শুয়ে মরে যেতে হয়, সেই কারণ অনুসন্ধানই প্রথম কাজ। অন্যকে বাঁচানোর আকাঙ্ক্ষায় নিজে মরে গেলে বাঁচার পথটাই যাবে হারিয়ে। তাই নিজে বাঁচবো আর অন্যকেও বাঁচাবো, এই বক্তব্যই লেখক এখানে রাখতে চেয়েছেন। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। মৃত্যুঞ্জয় অবাক হয়েছে। আসলে মানুষের মধ্যে যতক্ষণ আত্ম অধিকারবোধ না জাগ্রত হবে, ততক্ষণ মানুষ নিজের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলটপালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনুর মা বিছানা নিয়েছে,
বিছানায় পড়ে থেকে সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে? আগন্তুক মানে গ্রাম ছেড়ে শহরে ভিড় বাড়াচ্ছে বুভুক্ষু মানুষের দল। সেই মানুষের দল সংখ্যায় এতটাই বেশি, তারা যেন জঞ্জাল সদৃশ্য, অর্থাৎ তারা অপাঙ্কেয়, তারা আমাদের কাছে মানে অস্পৃশ্য শাসক সম্প্রদায়ের কাছে। তাদের এই অস্পৃশ্যতার মধ্যে, তাদের এই পাহাড় প্রমাণ ভিড়ের মধ্যে মৃত্যুঞ্জয়কে খুঁজে বার করা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে। টুনুর মাকে মিথ্যে করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে, খানিক পরেই আসছে। খবর দিয়ে বাড়ির সকলেই, কেউ গম্ভীর, কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে। ছেলে মেয়েগুলি অনাহারে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। অর্থাৎ মৃত্যুঞ্জয় একজনকে বাঁচাতে গিয়ে দশজনকে মেরে ফেলছে। সাংসারিক ভাবনা থেকে সে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছে। নিখিলকে বারবার আসতে হয়, আসতে হয় তার কারণ বন্ধুত্বের তাগিদে, মৃত্যুঞ্জয়কে ভালোবাসার তাগিদে। নিখিল প্রকৃতই সুহৃদ বা মৃত্যুঞ্জয়ের ভালো চায়, শুভাকাঙ্ক্ষী সে। তাই সে মৃত্যুঞ্জয়ের সংসারের খোঁজ নিতে নিজের টানেই ছুটে আসে। টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে, একটু যেন সে সঙ্গে থাকে তার। টুনুর মা অর্থাৎ মৃত্যুঞ্জয়ের স্ত্রী, তার সন্তানের মা, প্রকৃতই পতিব্রতা নারী এখানে। নিখিল বলে, আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো, নইলে নয়। টুনুর মা বলে, উঠতে পারলে আমি তো ওর সঙ্গে ঘুরতাম ঠাকুরবো। ঘুরতেন নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলে মেয়েগুলির জন্যে সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা, আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে, আচ্ছা কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। মৃত্যুঞ্জয়ের কথা বলছেন টুনুর মা, যথার্থ সহধর্মিনী। তাই মৃত্যুঞ্জয়ের মানসিক অবস্থা সম্পর্কেও তিনিও সচেতন। তাই কিছু করা যাচ্ছে না বা কিছুই করে উঠতে পারছি না, এই বোধ থেকে, মৃত্যুঞ্জয়ের মানসিক সংঘাত থেকে শুরু হয়েছে তার পাগলামি। কেমন একটা ধারণা জন্মেছে, যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না। অর্থাৎ একা যেমন বিপ্লব করা যায় না, সেরকম একা দু একজনের সাহায্যের দ্বারা এই পাহাড় প্রমাণ জঞ্জাল সদৃশ মানুষের ভালো করা সম্ভব নয়। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, অর্থাৎ মৃত্যুঞ্জয় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, যেটা তার বিকারগ্রস্ততার অন্যতম কারণ। একেবারে মুষড়ে যাচ্ছেন দিনকে দিন, নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায়। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের চিন্তায়, মৃত্যুঞ্জয়ের এই পাগলামির লক্ষণ দেখে সে বুঝতে পারে মৃত্যুঞ্জয় সুস্থতার আর বেশি দিন নেই। তাই বন্ধুর চিন্তায়, বন্ধুর দুশ্চিন্তায় বলতে পারি, আস্তে আস্তে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। মৃত্যুঞ্জয় আপিসে যায় না, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। তাহলে দেখো নিখিল কতটা ভালো বন্ধু তার। আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয় ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয়। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। অর্থাৎ এতদিন যে কথাগুলি, যে যুক্তিবাদী কথাগুলি নিখিল মৃত্যুঞ্জয়কে শুনিয়েছিল, মৃত্যুঞ্জয়কে সুস্থতার দিকে ফিরিয়ে আনার জন্য সে নিজের কথাগুলিকে খণ্ডন করে দেয়। মৃত্যুঞ্জয় তার কথাগুলো শোনে কিন্তু অনুধাবন করতে পারে না। একদিন অনাহারী মানুষগুলোর সঙ্গে একসঙ্গে থেকে সে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, তার কাছে নিখিলের যুক্তিপূর্ণ কথার কারুকার্য নিরর্থক এবং তুচ্ছ হয়ে যায়। তাই ক্রমে নিখিলকে আশা ত্যাগ করতে হয়। মৃত্যুঞ্জয় শোনে, ঘুরিয়ে ফিরিয়ে তাকে উল্টো কথা শোনায়, নিজের আগের যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয়। মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে।
কোন অভিজ্ঞতা? একটু আগেই বললাম যে সেই অনাহারী মানুষগুলোর সঙ্গে একসঙ্গে থেকে তাদের যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে, যে এইভাবে রিলিফ ওয়ার্কের মধ্যে দিয়ে বা মানুষের মঙ্গল করা যায় না। ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয়। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মৃত্যুঞ্জয় মধ্যবিত্ত থেকে সর্বহারাতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বুর্জোয়া সমাজে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ব যাদের, তাদের দরদ সহানুভূতি মেকি। এবং লেখক দেখিয়েছেন যে তাদের কেউ কাউকে বাঁচায় না, নিজের শক্তিতে বাঁচতে হয়। বাঁচতে হলে লড়াই করে অসহায়তাকে জয় করতে হয়, বেঁচে থাকার শক্তি ও রসদকে অর্জন করতে হয়। এখানে মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা, অর্থাৎ তার গায়ে যে মধ্যবিত্ত বুর্জোয়ার পোশাকটা ছিল, আস্তে আস্তে সেটা খুলে যাচ্ছে, সে সর্বহারাতে পরিণত হয়ে যাচ্ছে। পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে, দাড়িতে মুখ ঢেকে যায়। ছোট একটি মগ হাতে আরও দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে, আর কাড়াকাড়ি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়। বলে, গাঁ থেকে এইছি, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। অর্থাৎ একাত্ম হয়ে গেল মৃত্যুঞ্জয় এদের সাথে। সে নিজেকেও বাঁচাতে পারলো না এবং অন্যদেরও বাঁচাতে পারলো না।